বন্ধুরা, বনশ্রী রিলেটেড যে কোনো আপডেট এবং স্টাডি ম্যাটেরিয়ালগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেল WBPSC এক্সামকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে কিন্তু অবশ্যই রাখবে। এবং সঙ্গে সঙ্গে বন্ধুরা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হওয়াতে ভুলবে না, কারণ টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে সমস্ত যে সমস্ত আমাদের স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমরা রেডি করি, সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালের PDFগুলো সেখানে দেওয়া হয়, তার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে। এছাড়াও বন্ধুরা তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেই ডিস্ট্রিক্টের নাম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে, এর সঙ্গে সঙ্গে এটাও জানাবে তোমাদের ইন্টারভিউর SMS এসে কি আসেনি। আজকে আমরা এখানে আলোচনা করব, যারা তোমরা উত্তর চব্বিশ পরগনায় এখন অপেক্ষা করেছিলে যে তোমাদের এখন ইন্টারভিউ SMS আসছে না, বা আমাদের জেলায় কবে থেকে ইন্টারভিউ আসছে, তাহলে অফিসিয়ালি আমি তোমাদের জন্য এখানে প্রমাণ সহকারে নিয়ে এসেছি যে কবে থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে এবং কবে সেই ইন্টারভিউ হবে। এছাড়াও ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে তোমরা যদি, যারা আমার আগের থেকে ভিডিও দেখছে তারা জানো যে কীভাবে প্রস্তুতি নিতে লাগবে। পুরো স্টেপটা তোমার সিম্পলি স্টেপ, কোনো রকম এখানে একদম জটিল নেই কোনো কিছু, এখানে একদম আহামরি কোনো কিছু জটিলতা নেই কিন্তু। সেই জন্য তোমরা একদম কোনো রিল্যাক্সে নিজের স্মার্টনেসটাকে বজায় রাখবে এবং সঙ্গে সঙ্গে যে লেখা প্র্যাকটিস সব থেকে বেশি সেটাই কিন্তু তোমাদের প্রয়োজন। এবং যেগুলো জিকে জিজ্ঞেস করা হচ্ছে সেগুলো তো আমি তোমাদেরকে রেগুলার মোটামুটি প্রোভাইড করি, এবং বেশি জিকে ধরা হচ্ছে না, দুই তিনটে জিকে ধরা হচ্ছে। চলো আমি তোমাদেরকে SMSটা দেখিয়ে দিই, SMS প্রুফটা দেখিয়ে দিই, সেখানে কোথায় কী কিছু তোমাদের ইন্টারভিউ হবে এবং কবে থেকে সেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। তো বন্ধুরা, আমাদের এক সাবস্ক্রাইবার, আমাদের এক গ্রুপের স্টুডেন্টকে আজকে ইন্টারভিউয়ের জন্য ইমেল এসছে। ইমেলের মাধ্যমে প্রথমে জানানো হয়েছে, এরপরে হয়তো সম্ভবত কলের মধ্যে জানানো হবে, কারণ একে ইমেলের ডেট দেওয়া হয়েছে 13 তারিখের ডেট দেওয়া হয়েছে। আজকে 6 তারিখ, তোমাদের একটা হিউজ পরিমাণে ডেট রয়েছে, এরপরও মাঝখানে হয়তো কল চলে যাবে। তাহলে তোমরা তোমাদের যে ইমেল আইডিটা দিয়েছিলে সেই ইমেল আইডিটা একবার অবশ্যই চেক করে নেবে, কারণ আমি দেখেছি এখানে SMSের মাধ্যমেও এখানে ডাকা হচ্ছে, কল করেও ডাকা হচ্ছে, ইমেলের মাধ্যমেও ডাকা হচ্ছে, আবার পোস্টের মাধ্যমে, যে পোস্ট অফিসের মাধ্যমে যে পোস্ট করে দিচ্ছে, যে ই কল লেটার যেটা আছে সেটা পোস্ট করে দিচ্ছে, পোস্টের মাধ্যমেও কিন্তু জানানো হচ্ছে, সবগুলো মাধ্যমেই কিন্তু জানানো হচ্ছে। সেই জন্য আমি তোমাদেরকে বারবার করে বলছি যে মোবাইলটাকে সবসময়ের জন্য ওপেন রাখবে, এর সঙ্গে সঙ্গে কলটাকে রেকর্ডিংয়ে রাখার চেষ্টা করবে। এবং তোমাদের যদি SMS হয়তো কোনো কারণে হয়তো মোবাইল সুইচ অফ হয়ে গেলো, যারা কল করছে, বা SMS করলে তো সেই SMS তো যে কোনো টাইমেই চলে আসবে, মোবাইল অন হয়ে গেলেই চলে আসবে, কিন্তু অনেক টাইমে কল করছে, কলটা যদি না এসে থাকে তাও তোমরা একবার ইমেল টিমেলগুলো চেক করে দেখে নেবে যে এসছে কি আসেনি। চলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে জারি করে আজকেই পাঠিয়েছে 7:54। এখানে দেখে নাও কী বলেছে, ডিয়ার ক্যান্ডিডেট, ইউ হ্যাভ রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ অন বনশ্রী আয়োগ 2020 অন 13/10/2020 2 PM দুটোর দিকে যেতে বলা হয়েছে, বিনাপানি হাই স্কুলে, যেটি রথতলাতে অবস্থিত, বারাসাতের রথতলাতে, উইথ অল নেসেসারি অরিজিনাল ডকুমেন্টস, যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো তুমি দিয়েছিলে সেই সমস্ত যে অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাকে নিয়ে যেতে লাগবে। এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে গাইডলাইন তো বলে দিয়েছি, মাস্ক পরে যেতে লাগবে, এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে পেন পেপার নিয়ে যেতে হবে। এবং ড্রেস সম্পর্কিত, তোমরা ইন্টারভিউর জন্য যেরকম ড্রেস হয় সেরকম ড্রেস পরে যাবে, একদম একটা মোটামুটি ফর্মাল ড্রেসের মতো পরে যাওয়ার চেষ্টা। বন্ধুরা, এছাড়াও এখানে কি জানানো হয়েছে, ইফ ইউ ডু নট অ্যাটেন্ড ইন দ্য শিডিউল টাইম, তুমি যে শিডিউল টাইম যেটা বলা হয়েছে দুটোর দিকে, বা যেটা তোমাদেরকে ইন্টারভিউ টাইম দেওয়া হবে সেই টাইমে যদি তুমি না আসো, ইউর অ্যাপ্লিকেশন উইল বি ট্রিট অ্যাট ক্যান্সেল, তোমার অ্যাপ্লিকেশনকে ক্যান্সেল হিসাবে কিন্তু মানা হবে। তার অনেক জায়গাতে ইন্টারভিউ প্রক্রিয়া আলাদাভাবে হচ্ছে, অনেক জায়গাতে অনেক রকমভাবেই হচ্ছে। তাহলে এখানে যে বলা হয়েছে যে ক্যান্সেল করে দেওয়া যেতে পারে, তাহলে তোমরা অন টাইমে যাওয়ার চেষ্টা করবে, অবশ্যই যে টাইম দেওয়া হয়েছে তোমাদের সেই টাইমের মধ্যেই সেখানে তোমরা ভিজিট করবে। তাহলে আশা করছি তোমাদের উত্তর চব্বিশ পরগনায় যারা তোমরা এখনও টেনশনে ছিলে, এখনও চিন্তায় ছিলে, তোমাদের সেই টেনশন দূর হয়ে গেছে, তোমাদের যে ইন্টারভিউ সেটা 13 তারিখ থেকে শুরু হচ্ছে। বা এর আগেও যদি কারো SMS এসে থাকে, তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আমার এই দিন ইন্টারভিউ রয়েছে, আমি তোমাদের যে এই দিন ইন্টারভিউ রয়েছে, বা আমার এই দিন ইন্টারভিউ রয়েছে, বা আদার্স কী কিছু তোমাদের ইন্টারভিউ টিপস বা আর কিছু যদি প্রয়োজন হয়ে থাকে, তাহলে তোমরা সরাসরি আমাকে SMS করতে পারো। সরাসরি SMS করার মোবাইল নাম্বার আমার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সঙ্গে সঙ্গে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপগুলো, ফেসবুক গ্রুপগুলো, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অবশ্যই জয়েন্ট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো সম্ভবত ফুল হয়ে গেছে, সেখানে তোমরা জয়েন্ট হতে পারবে না, তোমরা টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন্ট হয়ে যাবে। তাহলে আজকের জন্য ভিডিওটা এতখানি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।